আজকে তৃণমূল কংগ্রেস করছি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক রূপে আমি এটা বলেছি যে তৃণমূল কংগ্রেস করার অধিকারটা যদি আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, কেড়ে নেওয়া হয়, তাহলে আমি সম্পূর্ণ নতুন দল গঠন করব, সেটা 2026-এর ভোটের আগে। 2024 পর্যন্ত কিছু করব না, 2024-এর পার্লামেন্ট ইলেকশন হয়ে যাওয়ার পরে আমি যে শুধু মুখের কথাই বলি না, কাজেও অনেকটা করে দেখাই, সেটা ভবিষ্যৎ আমার কর্মপন্থার মাধ্যমে। মুর্শিদাবাদের দল হবে না, এটা দলটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল ব্যাপী হবে। দল যখন খুলব তখন বুঝতে পারবেন নর্থ বেঙ্গলেরও কারা আমার সঙ্গে আছে, বা সাউথ বেঙ্গলেরও কারা আছে, নদিয়ার কারা আছে, মালদার কারা আছে। এখনও তো কথা বলার দরকার নাই, কথা তো এই দলটা যখন হয়েছিল, তৃণমূল কংগ্রেস যখন হয়েছিল 1997 সালে, তখন আমরা কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের যুব সভা নেত্রী, সোমেন মিত্র প্রদেশ সভাপতি। এই দলটা তো মাত্র কয়েকজন মিলে মুকুল রায়রা তৈরি করেছিল, রেজিস্ট্রেশন কার নামে আছে এখনও জানি, আমার কাছে কপি আছে। তো আমার সঙ্গে এইসব কথা বলে কোনো লাভ নাই, যখন প্রয়োজন হবে তখন। কেউ কেউ ভাবছে আমি তো মুখে বলছি, আমি হুঙ্কার দিচ্ছি, কাজের কাজ কিছুই হবে না। যখন মানুষের দেয়ালে পিঠ থেকে যায় না, তখন সে একবার লাস্ট মরার আগে ঝাঁকুনি দেয় যে কিছু করে মরবো, তো সেটা করবো। তাহলে কি হুমায়ুন কবিরের দেওয়ালে পিঠ থেকে গেছে বলতে পারেন? যারা চক্রান্তকারী তাদেরই তো জয় জয়কার, তারাই যেটা বলছে সেটাই তো রাজ্য নেতৃত্ব শুনছে, তারা যেটা বলছে সেটাই তো হচ্ছে। তা নাহলে একটা শৃঙ্খলার প্রশ্নে যখন সখোজ, সেই শৃঙ্খলাটা বিনা ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেসের লেটার হেড প্রিন্ট করা হুমায়ুন কবিরের নামে চিঠি আমিও পেয়েছি 4 দিনকার আগেকার, 25 তারিখ, আজ 29 তারিখ, 25 তারিখের ডেট দেওয়া লেটার হেডে হুমায়ুন কবির, মেম্বার অফ অ্যাসেম্বলি 69 ভরতপুর, তার চিঠি সই নাই, স্বাক্ষর নাই, সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, এটাও তো শৃঙ্খলা ভঙ্গ। তাহলে কে কাকে শৃঙ্খলা ভঙ্গর উপদেশ দেবে? আর সেটা এখানকার যারা জেলার নেত্রী তারা সেইটাকে নিয়ে আশায় বুক বেঁধেছে, হুমায়ুন কবিরকে বের করে দিতে পারলে আমাদের লুটপাটটা আরও ভালো করে করব। কেউ ব্যক্তি স্বার্থে প্রকাশ্যে আপত্তিকর মন্তব্য করলে দল কড়াভাবে তাদের সতর্ক করে দিচ্ছে যে এখানে সম্পূর্ণ ব্যক্তিগত স্বার্থে এমন কোনো মন্তব্য যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই সেগুলো বারবার ধরে করলে দল কোনো অবস্থায় বরদাস্ত করবে না। এর সঙ্গে দল আদৌ কোনো রকমভাবে অস্বস্তিতে পড়ছে না, দলের বুনিয়াদ ভিত্তি অত্যন্ত শক্তিশালী, মানুষ দলকে জানেন, দল মানুষের সঙ্গে আছে। যে ব্যক্তিরা কোনো রকম ব্যক্তি স্বার্থে মন্তব্য করছেন সমস্যাটা তাদের, দল সতর্ক করে দিচ্ছে, পরের ধাপে সতর্কিত না হলে দল যা ব্যবস্থা নেওয়ার নেবে।